হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের আচার আর এই আচারটি অল্প সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় কিন্তু খেতে অসম্ভব মজার হয় দেখতেই পাচ্ছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে তো চলুন আচারটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে নিই আচারটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি আম নিয়ে নিয়েছি আমগুলোকে এখন আমি খোসা সহ কেটে নেব আর আমগুলোকে খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি এখন খোসা সহ এভাবে লম্বা করে আমি কেটে নিচ্ছি ভিতরে যে কুসুমগুলো আছে সেগুলো ফেলে দেব এখন সব আমগুলো আমি কেটে নেব সব আমগুলা কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে করার জন্য আমার এখানে একটা আম একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন সেই আমগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দেবো দুই কাপ পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব তবে একেবারে বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না আধা সিদ্ধ করে নিতে হবে আমগুলাকে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন এখন ভালো করে মিশিয়ে দিয়ে আমগুলাকে সিদ্ধ করে নেব আমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমগুলো এক সাইডে নামিয়ে ঢেকে রাখবো আমি পাঁচ মিনিটের জন্য এদিকে পরে আরেকটি চুলার প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দুই তিনটা আর এক চা চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন নামিয়ে ফেলতে হবে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে তারপরে গুঁড়া করে নেব এখন সেই পানির ভিতর থেকে আমগুলো এখন উঠিয়ে নেব আমি একটা চামচের সাহায্যে খুবই আস্তে করে উঠিয়ে নিতে হবে কারণ আমগুলো সিদ্ধ হয়ে গেলে বেশি সিদ্ধ হয়ে গেলে আপনার যদি চাপা হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আস্তে করে এভাবে উঠিয়ে নিতে হবে তো সেই আমের পানিটার ভিতরেই আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আপনারা আমে কতটা টক অথবা কতটা মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর বেশি ঘন করব না এখন এক সাইডে এটা রেখে দিচ্ছি এদিকে চুলার পরে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটি শুকনা মরিচ ও হাফ চা চামচ ফোঁড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে সেই যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব চিনির শিরাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব এখন এর ভিতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এর ভিতরে সেই আমগুলা আস্তে করে ঢেলে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতো লো আছে জাল করে নেব এখন সেই পাঁচ গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ এখানে আমি দিয়ে দিচ্ছি সবটুকু দেবো না আমি অর্ধেক দিয়ে দেবো এখানে এখন আলতো করে আবারও মিশিয়ে দিতে হবে বেশি জোরে আপনার নাড়া যাবে না আস্তে করে নেড়ে দিতে হবে নাহলে আমগুলা ভেঙে যেতে পারে এখন দুই মিনিট মতো চুলার পরে রেখে তারপরে নামিয়ে ফেলবো আর ঠান্ডা হয়ে গেলে চিনি শিরাটা আরও কিছুটা শুকিয়ে আসবে এখন আমি চুলাটা অফ করে দেব তারপরে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের আচারটি কেমন হয়েছে আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে কারণ একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই মজাদার লোভনীয় আচারটি তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আচারের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ